তো ভাই, আমি সমীর। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল PDX 360। তো PDX 360-র থেকে তো আজ আমি একটা নতুন ভিডিও করব, সেটা হচ্ছে শস্যে ভাঙানো, আমাদের জমির শস্যে। সেটা আমি আজকে ভাঙাবো, ভাঙিয়ে তেল করব, সেই ভিডিওটা তোমাদের দেখাবো। হ্যাঁ, ভিডিওর সঙ্গে থাকবেন, লাস্ট অব্দি দেখবেন। আশা করি সকলের ভালো লাগবে, ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন যাওয়া যাক আজকের আমার এই ভিডিও। ছাদে উঠে গেছি, এবার তিল আর সর্ষেটা মেলবো, এটা ভাঙাবো আজকে। খানিকক্ষণ রোদ দেবো, রোদ দিলে এবার সর্ষেটা ভালো থাকবে এবং তেলটা ভালো হবে। তো এবার আমি রোদ দেবো, মা চটনি আসছে, এবার দেখুন চটের মতো শুকা দেবো। শুকা দিবা, আচার করবা? তো এবার আমার মা সর্ষেটা মেলবে এই চটের ওপরে, দেখতেই পাচ্ছ। তো সর্ষেটা একটুখানি শুকা দিয়ে নিলে, তো একটু রোদ খাইয়ে নিলে সর্ষেটা মচমচা হবে এবং সর্ষের তেলটা ঘানি করার সময় খুব ভালো হবে, এবার তেলটাও বেশি হবে। এই কারণে আমার মা এখন সর্ষেটাকে এবং তিল, এর মধ্যে সর্ষের বালতির মধ্যে তিল দুটোকে একসঙ্গে পাইল করে দিয়ে রোদ্রে এখন শুকা দেবো। দেখুন এর মধ্যে তিল খুব সুন্দর, এটা আমাদের জমির তিল। তো আমাদের জমিতে চাষ করা, নিজের হাতের চাষ করা, কোনো কেনা না। দেখুন তিলটাকে এবার ঢেলে দিচ্ছে, ঢেলে এবার তিলটাকে আর সর্ষেটাকে একসঙ্গে পাইল করে এই দুটোকে একসঙ্গে দেবে। দিলে এই দুটো তেল একবারে ঘানি করে ভাঙাবো। তো ঢালা হয়ে গেছে, এবার সর্ষেটাকে সুন্দর করে একটুখানি রোদ খাইয়ে নেবো। রোদ খাইয়ে নিলে আমি আগেই বললাম তেলটা ভালো হবে এবং ঘানি করতে সুবিধা হবে, তেলটা বেশি পাওয়া যাবে। দেখতেই পেলা, আমি এখন সর্ষে আর তিলটা রোদ দিয়েছি। রোদ দেওয়া হয়ে গেলে ঘন্টাখানিক রোদ দেবো, রোদ দেওয়া হয়ে গেলে এবার আজকে আমি ভাঙিয়ে নিয়ে আসবো খাঁটি সর্ষের তেল এবং এবং খাবো। এই তেলটা সত্যি মানে আমাদের জমির সর্ষে, এটা তো জমিরই তিল। তো এই তেলটা ভাঙাবো কীভাবে, ভাঙানোর পরে যে তেলটা বেরোয় সেটাও আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। আর হ্যাঁ, যারা আগের ভিডিওগুলো দেখুননি, প্লিজ তাদের বলছি আমার আগের ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থেকে বেল আইকন অপশন ক্লিক করে অল অপশন ক্লিক করে দিন সবার নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখানে আমি এখন রোদ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে রোদ দিয়ে দিয়েছি। এখানে মা আসে কুল রোদ দিয়েছে আচার করবে বলে। তো এই প্রিয়, তো আমি এবার খানিকক্ষণ রোদ্দ হয়ে যাওয়ার পরে এবার যে ভাঙাতে যাবো সেটাও আমি আপনাদের দেখাবো ভাঙানোর পরে। তো বন্ধুরা, ফাইনালি আমি আবার ছাদে চলে এসেছি, আমার সর্ষে শুকানো হয়ে গেছে। তো এবার আমি সর্ষেটা ভরবো, ভরে এবার আমি দোকানে নিয়ে যাবো ঘানি করতে। এই দেখুন আমি সর্ষেটার মধ্যে ভরবো, সর্ষেটা আমি এবার ভরে ফেলি। দেখতেই পেলে সর্ষেটা বড় হয়ে গেছে, এবার আমি ব্যাগার করে দোকানে নিয়ে যাবো। আমি সর্ষেটা ভরে নিয়েছি, এই দেখতেই পাচ্ছ প্লাস্টিক সর্ষেটা, সর্ষেটা আমি ভরে নিয়েছি, এবার আমি দোকানে নিয়ে বাজারে নিয়ে ভাঙাবো সর্ষেটা। চলুন যাওয়া যাক। তো আমি ফাইনালি নিয়ে নিয়েছি একটা তেলের ঢপ আর ব্যাগের মধ্যে সর্ষে, এবার আমি ঘানি করতে যাচ্ছি বাজারে। সাইকেলে বাঁধিয়ে নিয়েছি, আমরা এখন সাইকেলে করে নিয়ে যাচ্ছি বাজারে ঘানি করতে। চলুন যাওয়া যাক। আমরা বাজারে চলে এসেছি ধানির ওখানে। তো আমি সর্ষেটা দিলাম, দেখতেই পাচ্ছ ধানি সর্ষে পড়ছে মেশিনে। তো এই সর্ষেটা আমি ভাঙাবো, আমি দোকানে চলে এসেছি, দেখতেই পাচ্ছি স্পেশাল সর্ষে ভাঙানোর। তো আমাদের সর্ষেটা এটা দেখতেই পাচ্ছ, এবার আমরা মেশিনে দেবো প্রসেসটা, আমি তোমাদের দেখাবো, ভিডিওটা সঙ্গে থাকবেন। তো এই দেখুন এই মেশিনের মধ্যে আমরা সর্ষেটাকে দিয়ে দেবো, এই নিচ দিয়ে খোল বেরোচ্ছে, যেটা খুব উপকারী গাছের জন্য। এবার আমাদের সর্ষেটার মধ্যে দিয়ে দিয়েছে,
তো দেখতেই পাচ্ছ সর্ষেটাকে করে দিচ্ছে, এইভাবে এইভাবে পুরো সর্ষেটাকে দেবে। তো নিচ দিয়ে খোল বেরোচ্ছে, ওইখান দিয়ে খানি সর্ষের তেল, দেখো খাঁটি সর্ষের তেল বেরোচ্ছে। ওহ, এই সর্ষের তেলের গন্ধ আর দেখা চোখ জুড়িয়ে যায়, চোখে জল আসবেই। অরিজিনাল সর্ষের তেল ভাঙানোর সময় চোখ দিয়ে টপটপ করে জল পড়ছে বন্ধুরা, দেখতে টপটপ করেও এখানে সুন্দর তেল পড়ছে। কি সুন্দর একটা মানে দৃশ্য, কি খাঁটি তেল। তো খাঁটি তেল দেখতেই পাচ্ছ কত সুন্দর খাঁটি তেলের রং বা কালার। তো তেল পড়ছে এবং তেলটা বয়ামের মধ্যে ভরছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মানে দৃশ্য আর কি। খাঁটি তেলের গন্ধ এবং কালার যেন একটা আলাদা, পুরোটাই অন্যরকম, খুব সুন্দর একটা দৃশ্য। তেলগুলো ভরছে খুব সুন্দরভাবে। তো এই মেশিনে সর্ষে ভাঙা, এই দাদু সর্ষে ভাঙাচ্ছে আমাদেরটা, আমাদের তেল ভরছে। তো এইভাবে ফুল প্রসেসটা চলছে। দেখতেই পাচ্ছ খাঁটি তেল একদম। ও একদিক দিয়ে খোল বেরোচ্ছে, একদিক দিয়ে ঘানিতে তেল বেরোচ্ছে। এই এই খোলটাকেই আবার মেশিনে দিয়ে পিষে আবার এটাকে আবার তেল বের করবে, যেহেতু এর মধ্যে রসটা আছে বা তেলটা আছে, সেই কারণে আবার দিচ্ছে, যাতে তেলটা সম্পূর্ণ ভালো করে বেরোয়। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।